হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিসিয়াস কিচেন কুইন। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই পরিচিত একটি ডেজার্ট আইটেম, গাজরের হালুয়া। শীতকালীন একদম ফ্রেশ গাজর দিয়ে হালুয়া বানাতে আমরা সকলেই কিন্তু ভীষণই ভালোবাসি। হয়তো আপনারা কম বেশি সকলেই গাজরের হালুয়া বানাতে জানেন এবং বিভিন্ন প্রসেসে হালুয়া বানিয়ে থাকেন, তবুও আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গাজরের হালুয়া। ঠিক আমি কিভাবে বানাই এবং সাথে সাথে কিভাবে গাজরের হালুয়ার স্বাদ ও কালার সুন্দরভাবে তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি গ্রেটেড গাজর। আমি 500 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি এবং আমি এখানে লাল রঙের যে গাজর হয় সেটা ইউজ না করে একদম দেশি অরেঞ্জ কালারের গাজর নিয়েছি, কারণ রেড কালারের গাজর ইউজ করলে কালারটা এমনিতেই খুবই সুন্দর আসে, বাট আমরা কিন্তু সেটা সবসময় অ্যাভেলেবল পাই না। তবে একদম দেশি অরেঞ্জ কালারের গাজর কিন্তু অলমোস্ট সারা বছরই আমরা পেয়ে থাকি। এবার আমি আপনাদের দেখাতে চাই গাজরগুলো কিভাবে গ্রেট করেছি। প্রথমে গাজরের সামনে ও পিছনের পোর্শনটা কেটে নিয়ে একটু ছুলে নেব। এবার এটা গ্রেট করে নেব, তবে গাজরের সবটাই কিন্তু গ্রেট করব না, ভিতরের যে লম্বা ও শক্ত একটি অংশ থাকে সেটা ফেলে দেব, কারণ এতে করে হালুয়ার স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায় এবং কালারও অনেকটাই ফ্যাকাশে হয়ে যায়। গাজরের হালুয়া বানাতে সাথে লাগছে ঘি। যেহেতু 500 গ্রাম গাজরের হালুয়া বানাবো তাই এখানে আমি 50 গ্রাম ঘি নিয়েছি। গাজরের হালুয়া বানাতে কিন্তু ঘিয়ের কার্পণ্য করলে কিন্তু একদমই চলবে না, কারণ ঘি থেকেই হালুয়ার স্বাদ প্রায় 80% আমরা পেয়ে থাকি। সাথে লাগছে 100 গ্রাম চিনি। এখানে আমি মোটা দানার চিনি ইউজ করেছি, ব্রাউন সুগারও ইউজ করা যায়, তবে সেক্ষেত্রে 150 গ্রাম চিনি কিন্তু ইউজ করতে হবে। লাগছে দুধ। দুধটা আমি গরম করে নিয়েছি এবং তারপর রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। লাগছে ক্রাশ করে নেওয়া 2টি ছোট এলাচ এবং কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কুচিয়ে নেওয়া 25 গ্রাম কাজু ও 25 গ্রাম আমন্ড। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে 50 গ্রাম ঘি আমি দিয়ে দিলাম। হালুয়া বানাতে একটু বেশি পরিমাণে কিন্তু ঘিটা ইউজ করতে হয়, এতে হালুয়ার স্বাদ ভীষণই ভালো আসে। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে গ্রেট করে রাখা গাজর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে 25 থেকে 30 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেব। অনেকেই হয়তো গাজরের হালুয়ার ক্ষেত্রে গাজর খুব বেশি ফ্রাই করেন না, তবে আমি বলবো গ্রেটেড গাজর যদি প্রপারলি ভালোভাবে ফ্রাই করে নেওয়া যায় তাহলে গাজরের কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যায়, এতে হালুয়া খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমি কিন্তু হালুয়ার ক্ষেত্রে গাজরটা কোনোভাবেই ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব না, কারণ গাজরটা যেহেতু খুব ফাইনভাবে গ্রেট করা হয়েছে তো সেক্ষেত্রে ফ্রাই করতে করতে কিন্তু গাজরটা অনেকটা বেশি সফট হয়ে যাবে। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তা না তো প্যানের মধ্যে গাজরটা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। গাজর মোটামুটি 10 মিনিট পর একটু সফট হয়ে গেলে এবং কালারটা অনেকটাই এই সময় ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক এই সময় এর মধ্যে ক্রাশ করে নেওয়া ছোট এলাচ দিয়ে আবারও এটা নাড়তে থাকবো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। টোটাল 25 থেকে 30 মিনিট পর গাজর প্রপারলি ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 100 গ্রাম চিনি অ্যাড করে মিডিয়াম ফ্লেমে আবারও এটা নাড়তে নাড়তে মিক্স করে নেব। ঠিক গাজর প্রপারলি ফ্রাই হয়ে গেলেই কিন্তু চিনি অ্যাড করতে হবে, কারণ এতে করে ঘিয়ে ভাজা গাজরের সাথে চিনি মিক্স হওয়ার সময় ক্যারামেলাইজড হয়ে গিয়ে গাজরের কালারটা খুব ডিপ করে দেয় এবং হালুয়া দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। চিনিটা মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই গাজরের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে 150 ml দুধের মধ্যে 100 ml প্রথমে অ্যাড করে এটা হাই ফ্লেমে মিক্স করে নেব এবং তারপর 3 থেকে 4 মিনিট পর আবারও 50 ml দুধ আমি অ্যাড করে আবারও এটা মিক্স করে নেব। দুধটা 2টি স্টেপে দেওয়ার একটাই কারণ, কারণ একসাথে 150 ml দুধ যদি আমি এর মধ্যে দিয়ে দিতাম তাহলে গাজর খুব তাড়াতাড়ি দুধের মধ্যে সেদ্ধ হয়ে খেটে যায় এবং সেক্ষেত্রে খেতে খুবই বাজে লাগে, তাই প্রথমে একটু দুধ অ্যাড করে আবারও প্রয়োজনের স্বার্থে নেক্সট স্টেপে দুধ অ্যাড করা যায় এবং আমিও এখানে সেটাই মেনটেন করলাম। এইভাবেই হাই ফ্লেমে কিন্তু হালুয়াটা ড্রাই করতে থাকবো এবং মোটামুটি 8 থেকে 10 মিনিট পর এর মাঝেই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে আবারও মিক্স করে নিয়ে হালুয়া ড্রাই করে নেব। আমি এখানে অল্প কিছু ড্রাই ফ্রুটস রেখে বাকি সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবং রেখে দেওয়া ড্রাই ফ্রুটসগুলো পরে গার্নিশের ক্ষেত্রে ইউজ করব।
ড্রাই ফ্রুটস দেওয়ার পর আরো 6 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হালুয়া আরো ড্রাই করে নেব। হালুয়া ড্রাই হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিলাম। সো রেডি হয়ে গেল গাজরের হালুয়া এবং দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ততটায় সুস্বাদু হয়। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম গাজরের হালুয়ার কালার ঠিক এইভাবে বানিয়ে নিলে খুব সুন্দর তৈরি করা যায়। আশা করি আপনারা সকলেই তা দেখে নিয়েছেন। সবার শেষে হালুয়ার ওপর বাঁচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। এতে করে হালুয়া দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু আরও সুস্বাদু হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে পরের পর্বে ফিরে আসছি। ধন্যবাদ।